হ্যালো বন্ধুরা, তো আজকে তোমাদের ফুরসুট একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। তো ভিডিওতে প্রথমেই যেটা বলার ছিল আমার, যে এতদিন আমরা বিভিন্ন জায়গায় করেছি, সোদপুর বলো বা তারপর হচ্ছে খড়দার বিভিন্ন জায়গায় করেছি, তো দমদমও গেছি, তোমরা দেখেছো। তো আজকে আমার ঠিক বাড়ির পাশে, মানে আমার বাড়ি থেকে ম্যাক্সিমাম 3 মিনিট হবে, তো 3 মিনিট দূরত্বে একটা দারুণ জিনিস ব্যাপারটা তৈরি হচ্ছে হচ্ছে। এখনকার দিনে যেটা ক্রেজ, মানে শীতকালে যেটা, মানে তোমরা দেখলে অবাক হয়ে যাবে, এত বাড়ির কাছে আমরা অবাক হয়ে গেছি, জানিই না কিছু। তো আজকেই সেটা তোমাদের সামনে দেখাবো, আর খেয়ে বলবো কেরকম, জানি না স্ট্রিট ফুড হিসাবে কেরকম হবে আমি জানি না, তো খেয়ে পুরোটাই শেয়ার করছি, চলো দেখাচ্ছি। চলো তাহলে এগোতে থাকি। চলো তাহলে বর্তমান কোভিড পরিস্থিতি যা পুরো বিশ্ব জুড়ে আমাদের থমকে দিয়েছে, বহু লোকের কর্মজীবন থেকে অনেকেই বিরত হয়ে পড়েছে, আবার অনেকে নতুনভাবে তাদের নতুন কর্মজীবন শুরু করেছে। এই নতুনভাবে কর্মজীবন শুরু করার একটি উদাহরণ হলো আমাদের এই দাদা, যিনি আগে সেলসে ছিলেন আর এখন তিনি রহড়া বাজারের, খড়দা রহড়া বাজারের ওলাইচণ্ডী মন্দিরের ঠিক পাশে একটি কাবাবের দোকান দিয়েছেন। শীতকালের একটা লোভনীয় খাবার কাবাব, তন্দুরি। তো দাদার কাছ থেকে এরপর আমরা শুনে নেব দাদার কীভাবে এটা শুরু করলো, কী পরিকল্পনা থেকে এটা শুরু করলো। পরিকল্পনা আমার মনে হয় আর কিছুই না, জীবিকা নির্বাহ, তাও দাদার মুখ থেকে আমরা এরপর শুনে নেব। তো তোমরা সাউন্ড ঠিকঠাক পাচ্ছ কিনা আমি জানি না, এখানে দেখতে পাচ্ছ রহড়া বাজারে রয়েছি, তাই জন্য আমি মাস্কটা পরে রয়েছি। তো তোমাদের সাউন্ড ঠিকঠাক আসার জন্য আমি মাস্কটা খুলে নিচ্ছি। তো আমি যেটা বললাম যে দাদা একটা অন্য কর্মজীবনে ছিল, সেখান থেকে আবার নতুন করে কর্মজীবন শুরু করেছে। তো আমরা দাদার থেকে জেনে নিই তার পাস্ট লাইফটা কী ছিল এবং সেখান থেকে কী পরিকল্পনা করে কত সুন্দরভাবে এইটা সাজি গুছিয়ে নিয়েছে। তো চলো দাদার কাছ থেকে শোনা যাক। তোমাকে প্রথম যেটা কোশ্চেন, তুমি তোমার সম্বন্ধে একটু বলো, মানে তুমি আগে কী করতে না করতে? মেনলি আমি ছিলাম আগে সেলসের লাইনে, পিওর প্রপার সেলসের ছেলে ছিলাম, শোনা আছে? হ্যাঁ, তো প্রপার সেলসের ছেলে ছিলাম। জাস্ট 25 ডিসেম্বর থেকে আমি এটা স্টার্ট করেছি। নর্মালি এই এরিয়ার মধ্যে এখনও পর্যন্ত আমি ফার্স্ট, যে কাবাবের কাউন্টারে। তো আমাদের মেনলি ডিশেস বলতে দেখতেই পাচ্ছ এটা হরিয়ালি তন্দুরি কাবাব অ্যান্ড ফুল তন্দুর করছি, রেশমি কাবাবটাও আসতে চলেছে আমাদের, অ্যান্ড আরও কাবাবের কয়েকটা ভেরিয়েন্টও আসছে যেরকম হিসেবে কাস্টমারের ডিমান্ড আসছে। তো এখনও পর্যন্ত এটাই যে ফিডব্যাক, তো আপাতত যারা খেয়ে যাচ্ছে তারা রিপিট আসছে এবং তারা সবাই বলছে মোটামুটি ভালোই করছো। এবার দেখা যাক, মেনলি এই প্রফেশনে ছিলাম না, জাস্ট টুকিটাকি রান্নাবান্না যেটা নর্মালি হয় সেইটাতেই ছিলাম বাড়িতে। তো এখন এটাতে রয়েছি, এখন দেখা যাক, এবার তোমরা খেয়ে বলো যে কীরকম হয়েছে সেটাই। আচ্ছা, এবার আমরা দাদার থেকে জেনে নেবো কখন থেকে এটা খোলে আর কখন বন্ধ হয়, ঠিক আছে? মেনলি 6টা থেকে আমাদের স্টার্ট হয়ে যায়, 6টা কি ম্যাক্সিমাম 6টা, আর রাত্রিরে 10টা কি 10:30, 10:30 অবধিও কাস্টমার তারপরেও আসে, বাট তারপরে আমরা মানে করতে পারি না, 10:30টাই লাস্ট আমরা। হ্যাঁ, স্টক অ্যাভেলেবেলের থেকে স্টক থাকলেও আমরা একটা ফিক্সড টাইমিং করে দিতে চাইছি 10:30, কারণ শীতের বেলা। এবার আস্তে আস্তে যখন গরমকালটা আসবে আস্তে আস্তে আমরাও যেরকম ডিমান্ড হিসাবে সেইটাই করবো। আরেকটা কথা বলে রাখতে চাই, আমি আপাতত দোকান, আমিও এখনও খেয়াল হয়েছে এই এরিয়াতেই একটা চেষ্টা করছি দোকানেরও, যে দোকান নিতে পারলে আরও আইটেমও যাতে আমি বাড়াতে পারি, তো সেই ইচ্ছাটাও রয়েছে, দেখা যাক কতদূর কী হয়। তো আমরা অন্তত আমি ব্যক্তিগতভাবে দাদার কাছে, মানে ভগবানের কাছে এটাই চাইবো যে দাদার দোকানটা যাতে হয়ে যায় এবং আমরা আরও ভালো মতো, আরও মানে বড়োভাবে যাতে এই দোকানটা হয়, আর দ্বিতীয়ত আমরা সবাই যাতে, খড়দার সবাই, রহড়ারবাসীরা সবাই যাতে দাদার কাছ থেকে এসে এই কাবাবটা খেয়ে যেতে পারি। অ্যাট লাস্ট ক্যামেরাটা ছাড়লাম, ক্যামেরাটা ওকে দিলাম, নায়কের এন্ট্রি সবসময় পরেই হয় তোমরা তো জানোই। তো আমরা অর্ডার দিলাম, হচ্ছে ও যেরকম বললো কাবাব, তো অর্ডার দিয়েছি কাবাব, কী দিয়েছি, চিকেন হরিয়ালি কাবাব, পুরো গ্রিন ব্যাপারটা,
আর হচ্ছে রেডিশের ওপর দিয়ে এসেছি চিকেন তন্দুরি কাবাব, আর একটা পুরো ঠ্যাং দিয়েছি সেটা হচ্ছে চিকেন তন্দুরি। দেখতে থাকো। আচ্ছা তোমরা খাবার তো অর্ডার দিয়ে দিয়েছি, খাবার তো হচ্ছে, তো খাবারের সাথে সাথে একটা ইনফরমেশান শুনে রাখো, শুনতে হবে, সাবস্ক্রাইব করছো না কি করছো তোমরা? আর ফেসবুকে একটা জিনিস যে বলছি, ফেসবুকে আমাদের ফুডশুট যে পেজটা আছে তোমরা ওটা অনেকেই ফলোইং করে রেখেছো, বাট ওখান থেকে সাবস্ক্রাইব করছো না, চ্যানেলটা কি ইউটিউব লিঙ্কে কি সাবস্ক্রাইবটা করে দাও, করো করো। আর একটা জিনিস দেখাচ্ছি, ওটা দেখে নাও। প্রথমে আমাদের ফেসবুক পেজটায় যাবে, ফুডশুট নামে সার্চ করবে, সার্চ করার পর প্রথম যেটা আছে ফুডশুটের ভিডিওটা ওখানে ক্লিক করে তিনটে ডট আছে দেখতে পাবে, ওই তিনটে ডটে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর এখানে অপশান আসবে, আমার যেহেতু অন করা আছে তোমাদের ওখানে থাকবে টার্ন অফ, ওটাকে জাস্ট একটা ক্লিক মারবে টার্ন অন অটোমেটিক হয়ে যাবে। টার্ন অন করা থাকলে কী হবে, আমরা যখনই পেজে কোনো পোস্ট দিচ্ছি বা কোনো ভিডিও দিচ্ছি, কোনো আপডেট দিচ্ছি, ওটা অটোমেটিক তোমাদের নোটিফিকেশানে চলে যাবে, তো এটা প্লিজ করে নিও। তো আমি পেয়ে গেছি হচ্ছে চিকেন তন্দুরি কাবাব আর হচ্ছে হরিয়ালি কাবাব, থাকে হচ্ছে পাঁচটা করে। তো প্রসেনজিতের তর্স হইল না, এতটাই ভালো, তিনটে আর দুটো খেয়ে নিয়েছে, তো আমার কাছে পড়ে রয়েছে দুটো আর তিনটে, টোটাল পাঁচটা পড়ে রয়েছে। তো আমি প্রথমে তন্দুরি কাবাবটা ট্রাই করছি, প্রথম ফ্লেভার একটা স্মোকি ব্যাপার আসলো, ভালো। সেকেন্ড বাইটটা নেব, তোমরা এটা ট্রাই করো, আমি কোনো রিভিউ দেবো না, একটা কথা বলতে চাই, যদি শাহজাহান থাকতো, শাহজাহানের সময় দাদার হাতটা হয়তো থাকতো না। দারুণ, টুথপিক দিয়ে ব্যাপারটা হচ্ছে না, আমি একটু হাত লাগাবো, হরিয়ালিতে হাত দিয়ে খাবো। দেখো পুরো সফট, জাস্ট আঙুলটা টাচ করলাম ভেঙে গেল। ধনে পাতা পুদিনা পাতা একটা মাউথফিল আছে, হরিয়ালিটা আরেকটু জুসি হতে পারত, তবে চিকেন তন্দুরি কাবাবটা কোনো কথা হবে না, যেটা তোমাদের বললাম ওটা আলাদা। আমি খেয়ে নিই, ঠিক আছে? সাইজটা দেখেছ, বিগ সাইজ পুরো জাম্বো, বল মোটামুটি 300-350 গ্রাম তো হবেই। ও মশলাটা যা ঢুকেছে, আহা পুরো জুসি ব্যাপারটা, ভেতরটা দারুণ খেতে। আচ্ছা মনে হচ্ছে প্রসেনজিৎ পাবে না, চান্স খুব কম আছে। লাভলি, পুরো স্পাইসি, ভেতরটা জুসি এবং চিকেনটা ওয়েল কুকড, পুরো নরম, পুরো দিচ্ছি মেল্ট হয়ে যাচ্ছে। আর একটা জোয়ানের একটা হালকা ফ্লেভার রয়েছে, ওটার মাস্টার্ডের ফ্লেভার রয়েছে, যেটা একটা ঝাঁঝালো ব্যাপারও লাগছে, দারুণ। টেক্সচারটা দেখো, একটু জুম কর, টেক্সচারটা দেখো, তোমাদের দামগুলো বলে রাখি, হরিয়ালিটা ছিল 5 পিস নিয়েছে 60 টাকা, আর তোমার চিকেন তন্দুরি যে কাবাবটা ছিল, ঠান্ডাই আছে দাও, চিকেন তন্দুরি যে কাবাবটা ছিল ওটা 5 পিস 50 টাকা, আর এটা সাইজটা দেখেছো, সাইজ অনুযায়ী দাম যথেষ্ট কম, 100 টাকা মাত্র, 100 টাকা, এটা 300 গ্রামের বেশি আছে, হাত কাঁপছে আমার। তো অনুপম খেলো, খাবার রিভিউ দিল, আমি এখান থেকে কিছুটা ভাগ পেলাম। তো খেয়ে যা বুঝলাম যে চিকেন তন্দুরি কাবাব আর চিকেন তোমার ওই লেগ পিসটা, টোটাল লেগ পিসটা খেলাম, অসাধারণ, আমার তো অসাধারণ লেগেছে। তোমরা এসো, ঠিক আছে, দাদা মানে
এই প্রথমেই বললাম যে লকডাউন পরিস্থিতিতে দাদা কর্মহীন হয়ে গেছিলো, তো সেক্ষেত্রে দাদা সৎ পন্থায় একটা কিছু করতে চলেছে। তো তোমরা অনেকেই আছো যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থায় হয়তো যুক্ত আছো, সেখানে হয়তো অনেকেই অনেকভাবে সাহায্য হাত বাড়ি দিতে পারছো, কিন্তু অনেকেই আছো যে এই সব সংস্থায় হয়তো যুক্ত নেই, অনেকেই ইচ্ছা আছে তবে সেই সুযোগটা পাচ্ছ না। তো সুযোগটা এইভাবেই আসে যে মানুষ যারা কর্মরতভাবে আছে তাদের সেই কর্মটাকে অ্যাপ্রিসিয়েট করো, এসো দাদার এখানে দোকানে এসো, খাও, খেয়ে আমাদের বলো যে আমরা সত্যি রিভিউটা ঠিক দিলাম কি না, কমেন্ট বক্সে জানাও আমাদের। এবং তোমাদের যদি এরকম আরও কিছু জানাশোনা থাকে দোকান সেখান সেটাও বলো, আমরা সেখানে গিয়েও এরকম ফুটফুট করে আসব। তো যাই হোক, আমি আর একবার দোকানটা ঠিকানা আমি বারবার বলে দিই যে রহরা বাজারের মোড় থেকে, তিন মাথা মোড় থেকে তুমি হাড়িপুকুরের দিকে আসতেই কম্পিউটার স্টেশন, তার পাশে একটা ওষুধের দোকান আছে ঠিক তার পাশে, আর ওই দিক থেকে ওলাইচণ্ডী মন্দিরের ঠিক ডান পাশে, ঠিক আছে? আমার মনে হয় না খুব একটা বুঝতে অসুবিধা হবে রহরাবাসীদের এই ঠিকানাটা। আর দ্বিতীয়ত দাদার দোকান, দাদা যেটা বলেছে 6টা থেকে 6:30 সময় খুলে যায় আর রাত্রির 10টা 10:30 অবধি দাদা থাকে অ্যাভেলেবেল। আর আমাদের চ্যানেলের ব্যাপারে এইটুকু বলবো, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ লাইক করো, তোমাদের ভালো লাগার জন্য আমরা এই ভিডিওগুলো বানাই। তোমরা যদি একটা লাইক, তোমাদের একটা লাইক আমাদের কাছে প্রচণ্ড মূল্যবান, প্রচণ্ড মূল্যবান, তো সেই মূল্যবান লাইক করো, ভিডিওটা পুরো দেখো, ভিডিওটা পুরো দেখো, দেখে আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আরও আমরা মজাদার মজাদার খাবারের ভিডিও আনবো, এবং আমরা শুধুমাত্র খাবারের ভিডিও আনোই না কিন্তু আমরা অনেক কিছু আনি, যারা সাবস্ক্রাইবার করে আছো তারা জানো ভালো মতো। তো এইটুকুই বলে আজকে শেষ করবো, চলো টাটা।